এখানে আরো ঠাকুর আছেন। নমস্কার প্রিয় দর্শক, আবার এলাম ঘুরে ফিরে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি হাইলাকান্দি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটা জায়গাতে, একটা ঐতিহাসিক জায়গা, যে জায়গা আমার ভিডিও হয়তো আপনারা দেখেছেন। যদি আপনারা যদি পার্ট ওয়ান যদি ভিডিও না দেখেন তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আছে, ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখে আসুন। তো আজকে আমি এখানের মা দুর্গা মায়ের দর্শন করব। এই জায়গাটা নাম আমি বলে দিচ্ছি, জায়গার নাম হচ্ছে দুর্গিমারা এবং কাশিয়ামঞ্জি নামেও পরিচিত। প্রথমে আমরা তেলগাতাটা দেখাই, আমার পিছন দিকে রাস্তা হয় তেলগাতা রাস্তা, তো আপনারা দেখুন প্রথম তেলগাতাটা, তারপরে আমি যাবো মায়ের দর্শন করতে। এখানে ঝর্ণা আছে, ঝর্ণাটা আমি পরে দেখাবো, বিকজ আমি নর্মালি আজকে আসি নাই। যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনারা এই জায়গার মধ্যে কখন এসেছেন কিনা। এই যে এই রাস্তাটা হলো তেলগাতা, মানে আপনারা যখন এই জায়গার মধ্যে আসবেন, বাঁ দিকে আসবেন যখন, তখনই দেখতে পাবেন একটা তেলগাতা আছে। এই যে তেলগাতা আমি ভালো করে দেখাচ্ছি, একদম পাশে থেকে এখানে যে যে ফেনাগুলো আছে না, এই ফেনাগুলোর মধ্যে যখনই আপনারা মানে কোনো ম্যাচ লাইট বা কোনো লাইটার দিয়ে যখন জ্বালাবেন তখনই আগুন ধরে যাবে। আমি আনি নাই, নাহলে আপনাদেরকে দেখাতাম। আর পুরো একদম আমি নিচে নেমে দেখাচ্ছি, আপনারা ট্রাই করবেন না, বিপদ আপদ হতে পারে, তো আমি আগেই বারণ করছি। অনেক আগে বানানো হয়েছিল, ওএনজিসির ডিপার্টমেন্টরা বানিয়েছিল ওখানে গ্যাস ট্যাস বের করার জন্য, বাট আনফর্চুনেটলি ওরা সাকসেসফুল হয় নাই, তারপরে এইভাবেই ছেড়ে দেওয়া হয়ে গেছে। এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে জলটা বেরোচ্ছে, এই জলটা পুরো নিচেতে যায়, মানে ওখানে একটা ঝর্ণা আছে, আমি দেখাবো আপনাদের সবাইকে। এই যে তো দর্শক বিন্দু, আপনাদেরকে দেখালাম তেলগাতা, তো এখন দেখাবো আপনাদের সবাইকে দুর্গা মায়ের মন্দির, তারপরে আস্তে আস্তে আর আমরা উপরের দিকে যাব, যখন সব কিছু দেখাবো। তো চলুন মায়ের দর্শনটা প্রথমেই করে নিই। নিচে নামতি হাতে ডান দিকে পেয়ে যাবেন দুর্গা মায়ের মন্দির, মানে বনদুর্গা মায়ের মন্দির। এই মন্দির অনেক পুরনো মন্দির এবং অনেক জাগ্রত মন্দির। আর মায়ের মন্দিরের পাশে থেকেই যায় একটা ঝর্ণা, মায়ের পাশে আছেন বাবা ভোলানাথ বাবা এবং কাল ভৈরব। তো আপনারা যদি আসেন একবার মায়ের দর্শন করে যাবেন। আগের ভিডিওতে বলেছিলাম যে 200 মিটার উপরে একজন পীরের মোকাম, মানে রমজান সাহা উনার মোকাম আছেন, এবং আরও 200 মিটার উপরে ভোলানাথ বাবার মন্দির আছে। তো চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই, একবার দর্শন করে আসি। দুশো মিটার হাইট উঠলাম, অনেক কষ্ট করে উঠলাম। এক তো হলো স্লিপি রাস্তা, অনেক বেশি হাইট, জানি না আপনারা ট্রাই করতে পারবেন কিনা। উপরে আছেন মহাদেব বাবার মন্দির, আর এই যে আমাদের পীর সাহেবের দরগা। তো চলুন আমরা পীর সাহেবের দরগাটা একবার দর্শন করে আসি। এই জায়গাটা হলো হযরত রমজান সাহা ওনার স্থান আর কি। আমি সেটা পুরোটা তো জানি না, বাট যতটা জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যখন আমি এসেছিলাম এই গাছটা মানে একটু উপরে ছিল, তো আস্তে আস্তে মানে নিচের মাটিটা নিচের দিকে যাচ্ছে আর কি। তো এখানে মধ্যে লোকেল মানুষরা এসে আর কি এখানে ইট দিয়ে একটু মানে জ্যাক দিয়ে গেছেন, যাতে গাছটা পুরোপুরি নিচের দিকে না যায়। এই যে জায়গাটা, এই জায়গাটা মানে এখানে চুলা আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যখন এখানে সিন্নি টিন্নি হয় আর কি, তো এখানে সিন্নি বিতরণ করা হয়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো জায়গা আমি ফার্স্ট টাইম দেখছি এই জায়গাটা। সবাইকে দেখালাম পীর সাহেবের দরগা, তো এখন আমরা নিচে দিকে যাই। নিচে দিকে গিয়ে মহাদেব বাবার মন্দিরটা আপনাদেরকে সবাইকে দেখাই। অনেক পুরনো মন্দির, যেটা 1800 ইংরেজিতে এই মন্দির স্থাপিত হয়েছিল। তো চলুন একবার দর্শন করে আসি। সো এই হলো আমাদের পীর সাহেবের দরগা, আর এখান থেকে ঠিক নেমে আসে এই রাস্তাটা হলো বাবার মন্দিরে যাওয়ার রাস্তা।
এখানে প্রতি বছর শিবরাত্রির সময় অনেক দূর দূর থেকে মানুষ আসেন। পুরো জঙ্গল জঙ্গলের মধ্যে আমি এসেছি আপনাদের সবাইকে নিয়ে শুধু বাবার দর্শন করার জন্য। দর্শক বিন্দু পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে আমি তো অবাক হয়ে গেলাম পুরো। এই মন্দির স্থাপিত হয়েছিল 1886 সনে। প্রতি বছর শিবরাত্রির সময় অনেক সুন্দর করে পুজো হয় এবং প্রসাদ বিতরণ হয় আর অনেক সুন্দর একটা মেলা হয় বাবার মন্দিরে। তো মানে ডালডুল পড়ে গেছে, মানে একটু জঙ্গল এরিয়া। আর এই হলো আমাদের মহাদেব বাবার মন্দির, যেটা 1886 সনে স্থাপিত করা হয়েছিল। এই যে বাবার মন্দির, তো সবাই একবার দর্শন করে নিন। এখানে আরও ঠাকুর আছেন, এই এখানেও আরেকজন ঠাকুর আছেন। তো বর্তমানে এই কন্ডিশন, এই যে কেমন লাগলো এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, নতুন জায়গার সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।